আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন পরীক্ষায় আসা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে চতুর্থ পর্ব। আগের তিনটি পর্বে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আসেন সোনার হরিণের সাথে, সাথে আছে রবিউল অল। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেবগলা টিপে। হেন কালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি ওঠে এসো মোর দাদা। পঙ্ক্তিটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য অকৃতজ্ঞতা। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো ড্যাশ দিলেম শিশির। এখানে শূন্যস্থানে হবে এক ফোঁটা। পেঁচারাস্ত্র করে দেয় পেলে কোনো ছুতা, জানো না আমার সঙ্গে সূর্যের শত্রুতা। এর মূল প্রতিপাদ্য কোনটি? বাগাড়ম্বর। হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, চরণগুলো কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের। এটি গীতাঞ্জলির ভারত তীর্থ কবিতার পঙ্ক্তি। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে। সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি? কাব্য। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরি হে কর্ণধার, তুমি হবে চিরসাথী লও লও হে করোড়পতি। অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারার, উদ্ধৃতাংশটুকুর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। শেষ লেখা কাব্য থেকে বরাবরের মতো একটি প্রশ্ন এসেই থাকে। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিছিলাম, সে কখনো করে না বঞ্চনা, কবিতাংশটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় রক্তকরবী। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? নৌকাডুবি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? অগ্নিবীণা। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? চক্রবাক। এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা বজ্রবলী। কোন আধুনিক কবি বজ্রবলী ভাষায় কাব্য রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিদায় অভিশাপ কবিতাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? জীবনের জল ছবি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? সঞ্চিতা। এটি কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? নদীর। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না, কার কথা?
রবীন্দ্রনাথ ঠাকুরের। নিচের কবিতা অংশটি কোন কবির রচনা? যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, উদ্ধৃতাংশটি কোন কবির কোন কবিতার অংশ? উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতার অংশ। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন? চিত্তরঞ্জন দাসকে। আজ হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার দেশ, কবিতাখানি কৌতূহল ভরে। শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন। শূন্যস্থানে হবে কবিতাখানি, অর্থাৎ আজ হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কবিতাখানি কৌতূহল ভরে। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু, পঙ্কুক্তিটির রচয়িতাকে। রবীন্দ্রনাথ ঠাকুর। মরণ রে তুহ মম শ্যাম সমান, পঙ্কুক্তিটির রচয়িতাকে। রবীন্দ্রনাথ ঠাকুর। বাদলা হয় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, পঙ্কুক্তিটির রচয়িতাকে। রবীন্দ্রনাথ ঠাকুর। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, পঙ্কুক্তিটির লেখককে। রবীন্দ্রনাথ ঠাকুর। বৈরাগ্য সাধনে দেশ সে আমার নয়, শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থান হবে মুক্তি, অর্থাৎ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, এই শাশ্বত বাণী রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিশনি, রবীন্দ্রনাথের এ গানে নিশনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রজা অর্থে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ উরব প্রবাসী পত্র, জীবন স্মৃতি, কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের। নিচের কোনটি প্রবন্ধকের বই? কালান্তর। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? বাজে কথা, পঞ্চভূত, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? আত্মকথনমূলক। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের। সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না, বলেছেন রবীন্দ্রনাথ। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এই পঙ্কুক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই, উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়। আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না, এই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? বীরঙ্গনা। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? রাজবন্দির জবানবন্দি, এই কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ গ্রন্থ। নিচের কোন বইটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাপা।
কোনটি সঠিক? জল পরে পাতানোর, এটি একটি উপন্যাস। নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয়? কৃষ্ণকান্তের উইল। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? কৃষ্ণকুমারী। এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটক। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? বীরাঙ্গনা। নিজের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? ফাল্গুনী। আমারও প্রাণ যাহা চায় গানটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, গানটি কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান সায়ানট। রেজওয়ানা চৌধুরী বন্যা কোন ধারার সঙ্গীত শিল্পী? রবীন্দ্রসঙ্গীত। এই ছিল বিভিন্ন পরীক্ষা আসা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ধারাবাহিক প্রস্তুতির চতুর্থ পর্ব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন। আগের তিনটি পর্ব সহ অন্যান্য বিষয়ের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কাজী নজরুল ইসলাম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।